হাসপাতালে অপারেশন হওয়া রোগী নিখোঁজ হাসপাতাল থেকে। ঘটনায় চাঞ্চল্য সাগর দত্ত হাসপাতালে। নিখোঁজ হওয়া রোগীর পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। অপারেশন হওয়ার পর হাসপাতাল থেকে আচমকাই নিখোঁজ অপারেশন হওয়া রোগী। ঘটনার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ওই রোগীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত হাসপাতালে। জানা গেছে, খর্দা পাতুলিয়া এলাকার শান্তিপল্লির বাসিন্দা অমর পাল পায়ে সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই রোগীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ রোগীর পরিবারের সদস্যদের। এ বিষয়ে রোগীর আত্মীয় সমাদাস বলেন, মামার পায়ে অপারেশন হয়েছে সকালে, অথচ অপারেশনের পর থেকে মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা গড়িমসি করছেন, কোনো সদুত্তর দিতে পারছেন না, শুধু বলছেন বসুন, দেখছি, দেখব। এমনকি সিসি ক্যামেরার ছবি দেখাতে বলেছি, তাও দেখানো হচ্ছে না। এখন উল্টে আমাদের নিরাপত্তার কারণ দেখানো হচ্ছে। হাসপাতাল কোনো রেসপন্স করছে না। আটটার সময় পেশেন্ট বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই। আর সিকিউরিটি এখন ডিউটি দেখাচ্ছে, একটা অসুস্থ পেশেন্ট পায়ে ওটি হচ্ছে, সে বেরিয়ে গেল, তখন তাদের কোনো রেসপন্স ছিল না, তখন তারা ডিউটি দেখায়নি। এখন তারা ডিউটি মেজাজ সমস্ত কিছু বাড়ির লোককে দেখাচ্ছে। কি বিষয় হতে পারে সেটা তো হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। সিসিটিভিটুকু ওনারা দেখাচ্ছেন না। আটটা দশটায় আসা হচ্ছে, একটা বাজে, এখন ওনাদের সময় হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বসুন, দেখছি, দেখবো, সময় লাগবে, এর বাইরে ওনারা কোনো কথা বলছেন না। একই দাবি নিখোঁজ রোগী অমর দাসের ছেলে সঞ্জয় দাসের। সঞ্জয় বলেন, হাসপাতাল সুপারকে বিষয়টি জানানো হয়েছে। তিনি একজনকে নির্দেশ দিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার জন্যে, এখনও তা দেখা হয়নি। বাবার এদিনই অপারেশন হয়েছে, বেশি দূর যেতেও পারবেন না, কাছে টাকা কড়িও নেই। বাড়িতেও বারবার ফোন করে খবর নিচ্ছি, বাড়িতেও যাননি, তাহলে মানুষটা গেল কোথায়? বাবা ওটি করার পরে ওর বেডে দেওয়া হয়েছে। বেড থেকে আমরা অ্যাটেন্ডেন্স একটা রেখেছিলাম, রাখার পরে সকাল আটটার সময় ওই অ্যাটেন্ডেন্স চলে যায় এবং নটার সময় আমার বাড়ির লোক ঢোকে। ঢোকার পরে এসে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়ির আমার বাড়ির লোকটা কোথায়? বলছে দেখুন বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সিস্টারদের জানালাম, সিস্টার বলছে আমরা শিফটিংয়ের সময় আমরা জানি না, উনি বেরিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সুপারকে জানিয়েছি, সুপার গিয়ে আমাদের একজনকে পাঠালো, উনি বললো যে আপনারা বসুন, সিকিউরিটি বলছে আপনারা বসুন, এত তাড়াহুড়ো করলে এখন কিছু করা যাবে না। আমরা ওই অবস্থায় এখনও পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। সিসিটিভি আমি সুপার একজনকে বললো যে সিসিটিভিটা দেখতে আমার সামনে, উনি সেই এখনও পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি। এবং সকাল আটটা থেকে এখন আপনার বাজে হচ্ছে, কোনো একটা বাজে, একটা বাজতে যায়, এখনও পর্যন্ত কোনো খোঁজ পাইনি বাবার। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কামারহাটি।